নির্বাচন বিধি ভঙ্গ করে নিজের টাকায় রাস্তা তৈরি করার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগে বিডিওর দ্বারস্থ তৃণমূল। ঘটনায় চাঞ্চল্য বনগা থানার গাড়াপোতা এলাকায়। নির্বাচনের আগে নির্বাচন বিধি ভঙ্গ করার অভিযোগ উঠল বিজেপি পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে। অভিযোগ, গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের ফকিরবাগান গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্যা বনফুল সরকার তার নিজের অর্থ দিয়ে ওই এলাকার একটি বেহাল রাস্তা সংস্কারের কাজ করেছেন। নির্বাচন বিধি চালু হওয়ার পর রাস্তার কাজ করে ওই বিজেপি সদস্যা নির্বাচন বিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ শাসক দলের। এই অভিযোগ তুলে গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত দত্ত বনগা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করে সুশান্ত দত্ত বলেন, ফকিরবাগান গ্রাম পঞ্চায়েতের সদস্যা নির্বাচন বিধি ভঙ্গ করে একটি রাস্তা ঝামার কাজ করছেন। ওই রাস্তাটি আমাদের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে রয়েছে, কিন্তু সরকারি আচরণ বিধি চালু হওয়ায় আমরা কাজ করতে পারিনি। এবার যিনি বিজেপি প্রার্থী, তিনি নিজের থেকে ওখানে গাড়াপোতা পঞ্চায়েতের অধীন যেসবগুলো রাস্তা আছে সেই রাস্তায় উনি কিছু ঝামা ব্যবসার কাজ করছেন, সেই বিষয়ে আমি বিডিও সাহেবকে কমপ্লেন করে গেলাম। না, ওটা এক সরকারি কাজ না, যদিও আমাদের ওটা অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে আছে, সরকারি আচরণবিধি চালু হওয়ার কারণে আমরা সেই কাজটা করতে পারিনি। আমরা নির্বাচনের পরে আমরা যখন সরকার আচরণবিধিটা উঠে যাবে তখন আমরা কাজটা শুরু করব। হ্যাঁ, আমি একটা কমপ্লেন দিয়ে গেলাম বিডিও সাহেবের কাছে। নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ প্রসঙ্গে বিজেপির ওই পঞ্চায়েত সদস্যা বনফুল সরকার জানান, বারংবার পঞ্চায়েতকে জানিয়েও ওই রাস্তার কাজ হয়নি, তাই গ্রামের মানুষের স্বার্থে ওই রাস্তায় যাতে চলাচল করা যায় সেই কারণেই নিজের অর্থ দিয়ে আমি রাস্তা সংস্কারের কাজে হাত লাগিয়েছি। আমি অনেক কবার বলেছি, আমাদের প্রধানকে বলেছি, আরো আরো যারা সদস্য আছে তাদেরকেও বলেছি, কিন্তু তিনরা কিন্তু সুরাহা করেনি। তখন আমার রাস্তা চলার মতো আমার আশেপাশে গ্রামের লোকজন চলতে পারছে না, রাস্তাটা খুবই খারাপ হয়েছে, গর্ত, বড় বড় গর্ত। তাই আমার নিজের টাকা দিয়ে আমি কিছু ওই গর্তগুলো শুধু বুঝেছি যাতে আমরা চলতে পারি, এইটুকুই মাত্র। এটা হয়তো তাদের মুখ হতে পারে, কিন্তু আমি আমার নিজস্ব চলার জন্য আমি করেছি। এই বিষয়ে তৃণমূলের চার নম্বর জেলা পরিষদের প্রার্থী শুভজিৎ দাস বলেন, বিডিও সাহেব এই নিয়ে তদন্ত কমিটি গঠন করেছেন, যত সময় না পর্যন্ত তদন্তের রিপোর্ট বের হচ্ছে তত সময় পর্যন্ত আমি বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। প্রধান সাহেব এবং তার পঞ্চায়েতের অফিসার দুজনেই বিডিও স্যারের কাছে গিয়ে কমপ্লেন জমা দিয়েছে। প্রধান আছেন, আমি পাঠিয়েছিলাম, স্যার গেছিল, শুনেছি যেটা, তো কমপ্লেন করেছেন বিডিও স্যারের কাছে, কমপ্লেনটা হয়েছে। বিডিও স্যারের এনকোয়ারির জন্য একটা টিম তৈরি করেছে, এটা এনকোয়ারি করছে। তাই যে জিনিস এনকোয়ারি হচ্ছে, যতক্ষণ না তদন্ত কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমার বলা কিছু সাজে না, কমপ্লিট হয়ে যাক তারপরে এই বিষয়ে মন্তব্য করব। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, বনগা। ইতে আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোর, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।